আমেরিকাকে তাক লাগিয়ে রাশিয়ান আর্মিতে যুক্ত হচ্ছে মানুষের বদলে ডলফিন সেনা সৈন্য কিংবা কোনো সামরিক অস্ত্র নয় যুদ্ধে এবার যাবে ডলফিন অবাক লাগছে হঠাৎ এটাই বড় সত্যি রাশিয়ান সেনাবাহিনীতে যুক্ত হচ্ছে সামরিক তৎপরতায় প্রশিক্ষিত পাঁচ ডলফিন কৃষ্ণ সাগরে রুষ্ণৌবহরের বিশেষ তৎপরতা চালানোর কাজে এই ডলফিন রাশিয়ান সেনাবাহিনীতে যুক্ত হচ্ছে বাহিনীকে ব্যবহার করা হবে বলে মস্কোর তরফে ঘোষণা করা হয়েছে নয় এই রাশিয়ান বাহিনীতে থাকবে তিনটি পুরুষ ও দুইটি মহিলা ডলফিন রাশিয়ার কৃষ্ণসাগরে সাগরে নৌভরের প্রধান ঘাঁটি ক্রিমিয়ার বন্দর নগরী সেভাস্তোপোলে অবস্থিত এই ঘাঁটিতেই আগামী এক আগস্টের মধ্যে প্রশিক্ষিত এই ডলফিন বাহিনীকে কাজের জন্য ছেড়ে দেওয়া হবে সামরিক ক্ষেত্রে ডলফিন ব্যবহার নতুন কিছু নয় শীতল যুদ্ধের সময় প্রাক্তন সোভিয়েত ইউনিয়ন এবং আমেরিকা উভয় ডলফিন বাহিনী ব্যবহার করেছে বন্দর বা গুরুত্বপূর্ণ সামরিক কেন্দ্রের আশেপাশে ডুবোজাহাজের অবস্থান খুঁজে বের করতে ডলফিন ব্যবহার করা হয় এছাড়া সাগরে পেতে রাখা মাইন ডলফিন বাহিনী ব্যবহার করা হয়ে থাকে